আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস হেলথি মিল। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই ব্লগটা হচ্ছে কি আমার ই চ্যানেলও ফার্স্ট ব্লগ, আশা করি আপনারা এনজয় করবা। সো ছোটো ছোটো ব্লগ লিয়ে এসি দেখবা। আর আজকে ছোট্ট একটা ব্লগ সাজাইলাম। আজকের ব্লগত আসবো আমরা রয়্যাল লন্ডন হসপিটালে যাইমু আমার ফুয়ারে লইয়া, আর তুয়া খাওয়া দাওয়া থাকবো রেস্টুরেন্টও। আশা করাম আপনারা এনজয় করবা। আর দেখতে পারা অলরেডি আমরা আছি রয়্যাল লন্ডন হসপিটালের ডেন্টিস্টর লাগিয়েছি আমার ফুয়ার একটা অপারেশন, প্রায় সাতটা দাঁতর মতো তারা আনবা আজকে। তো আমরা এখনও ওয়াইট হরাম আইসি, 12:30 সময় ওয়াইট হরাম। এখনও তারা আস্তে আস্তে প্রসেস শুরু করবা অ্যাবাউট 3টার সময়। সো এখন আমরা ফটো তুললাম ধুরা, ভিডিও করলাম ধুরা, তারে একটা দুন্দ লাগাই আসছি অ্যাকচুয়ালি। তারপর আস্তে আস্তে তারা নিব কি তারা ভিতরে, আর তারা গেছুন গিয়ে অলরেডি ভিতরে। আর আমি বাক্যার সময় তো কি বাড়ি আসি, আর গেলাম গিয়ে এখন ক্যান্টিনো, ক্যান্টিনো গিয়ে হই তোরা টি মাফিন ওটা খাইলাই, বেশি কিছু খাওয়া দিত না কারণ আমার লোকে নিউ বোন বেবি। সো আমি যেতাম লাইট মনে করলাম ওটা লইলাম, আর আমরা খাম শেষ হয়ে গিয়েছে অলরেডি 6 ঘন্টার পর। এখন আমরা আইসি সোনারগাঁও রেস্টুরেন্টও বাফেট খানির লাগি। আর তো দেখতে পারা বাফেট আমরা দই জাম যার যাতে ভালো লাগে, বেশি খাওয়া গেছে না, রাইতে গেছে, আমার বউ অসুস্থ আছে একটু। আমরা তাড়াতাড়ি করিয়া খাইয়া তারপর আমরা গেলাম গি। আশা করাম আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া লোকে থাকবা। আজকের লাগিয়ে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ।